ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়েই আগামী ওয়ানডে বিশ্বকাপের মূল প্রস্তুতি শুরু হচ্ছে বলে জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ভারতে অনুষ্ঠিত এই সিরিজকে বেশি প্রাধান্য দিচ্ছেন অধিনায়ক বিশেষ করে ভারতের উইকেটের মতো এই সিরিজে তেমন উইকেট চান যে কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচ চট্টগ্রামে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ধারণা দিলেন উইকেট নিয়ে দলের সামনের পরিকল্পনা নিয়ে যখনই কোনো গুরুত্বপূর্ণ সিরিজ থাকে যেমন এই সিরিজটি বিশ্বের যে কোনো দলই চাইবে জয়ের জন্য আমরাও জিততে চাই তবে ট্রু উইকেটে আমাদের আরেকটু ভালো ক্রিকেট খেলা উচিত এটা নিয়ে টিম ম্যানেজমেন্টে আমরা কথা বলেছি এই সিরিজের পরও আরও ওই সিরিজগুলো আমাদের আলোচনা হয়েছে যে কি ধরনের উইকেটে খেলবো বা না বিশ্বকাপের আগে ব্যাটিং উইকেটে খেলতে চান তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটে সবসময় তিনশো বিশ প্লাস বা তিনশো পঞ্চাশ রান করতে একদমই দেখা যায় না তবে ওয়ান ডে বিশ্বকাপে ভালো করতে হলে এই রান নিয়মিত করতে হবে তামিম বাহিনীকে বিশ্বকাপের আগের সময়টাই তাই ব্যাটিং উইকেটে ভালো ব্যাটিংয়ের প্রস্তুতি নিতে চান তামিমরা উইকেট বদল একটা শুরু আমি বলতে পারি এই সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই মিরপুরে ছিল আমরা পরে একটি ম্যাচ চট্টগ্রামে নিয়ে গেছি চট্টগ্রামের উইকেট কেমন সবারই ধারণা আছে এটাই আমার মতে এক ধাপ এগিয়ে যাওয়া বিশ্বকাপে যখন আমরা খেলতে যাব বেশিরভাগ ব্যাটিং উইকেটেই খেলতে যাব। এসব উইকেটে আমাদের অভ্যস্ত হতে হবে সামনে যখন আয়ারল্যান্ড আসবে বা অন্য দল আপনারা দেখবেন যে আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি আমরা যেন প্রস্তুত হতে পারি যে ভালো উইকেটে আমরা কিভাবে প্রস্তুত হতে পারি